নমস্কার বন্ধু, 17ই আগস্ট শত শত পার্শ্ব শিক্ষকরা কিন্তু ছুটে এসেছিল কলকাতা রাজপথে, কারণ তারা বুঝতে পেরেছিল যে পার্শ্ব শিক্ষকদের কথা কিন্তু সরকার ভাবছে না। যে গুরুত্ব সহকারে পার্শ্ব শিক্ষকদের কথা সরকার ভাবনা চিন্তা করা উচিত ছিল সরকারের, সেখান থেকে তারা এড়িয়ে যাচ্ছে এবং এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো পদক্ষেপই নেয়নি। অথচ প্রাপ্তবাবু বলছেন তাদের তো রাস্তায় নামার কথা নয়, সমস্ত দাবি দাওয়া তারা মেনে নিয়েছেন, এই নিয়ে কিন্তু চূড়ান্ত অবস্থা। সত্যিই কি তাই? একজন পার্শ্ব শিক্ষক কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কতটা তাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হয়, সরকারের তাদের প্রতি কেন এত উদাসীন, সবটাই কিন্তু শুনব। এবং কত পার্শ্ব শিক্ষককেই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে এবং তাদের কত পার্শ্ব শিক্ষককে অসহায় অবস্থায় থাকতে হচ্ছে এবং তারা অবসাদে ভুগছে। প্রায় 200 জন পার্শ্ব শিক্ষকের মতো তাদের মানে আত্মহত্যার মতো করেছেন, এমনও কিন্তু অভিযোগ উঠে আসছে। তো আমরা সরাসরি শুনে নেব যে আন্দোলন স্থল থেকে কি জানাচ্ছেন একজন পার্শ্ব শিক্ষক। দীর্ঘ 18 বছর ধরে যে শিক্ষকগুলো সরকারকে সহযোগিতা করে যাচ্ছে এবং ছাত্র সমাজকে গড়ে যাচ্ছে, বড় ভারী কথা হয়তো বলে ফেলছি, আদতে গ্রামের মানুষ জানে এই পার্শ্ব শিক্ষকরা কি কাজ করে, কিন্তু সরকার সেটা কর্ণপাত করছে না, যেন জানবার চেষ্টা করছেন না, এনারা জেগে ঘুমাচ্ছেন। পার্শ্ব শিক্ষকদের ওপর কাঁধে ভর করে এই সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমি সবাইকে জানাতে চাই যে অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের উন্নতি না হলে পার্শ্ব শিক্ষকরা কিন্তু একদম শেষ হয়ে। অতএব এই দুর্বিষহ ছবি কিন্তু সর্বত্রই এবং তাদের অভিযোগ যে নেতা মন্ত্রীদের ভাতা কয়েক গুণ বৃদ্ধি হয়ে গেল, কিন্তু এই ধরনের শিক্ষকরা যারা প্রচণ্ডভাবে পরিশ্রম করেন এবং দূর দূরান্তের যারা গ্রামের শিক্ষা ব্যবস্থাকে যারা হাল ধরে গেছে, এমনকি একজন পার্শ্ব শিক্ষকদের স্কুল চলছে, মুখ্যমন্ত্রী প্রায় বলেন যে কোনোক্রমে পার্শ্ব শিক্ষকদের চালাচ্ছে, অথচ সেই পার্শ্ব শিক্ষকদের হাল কবে ফিরবেন? তো একজন স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের মাসুদ বাবু, তিনি কি বলছেন আমরা শুনে নিই। 18 বছর শিক্ষকতা করো, আমরা এই দুর্মূল্যের বাজারে আমরা 12,000 টাকা মাইনে আপার প্রাইমারি, আর প্রাইমারিতে 11,000 সামথিং। এই দুর্মূল্যের বাজারে আমাদের সংসার চলছে, তাই এই সরকারের কাছে আমরা বারবার রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, দাবি দিয়েছি, কিন্তু সরকার কোনো কর্ণপাত করছে না, একদমই চলে না। এই এই কারণে তো অনেক পার্শ্ব শিক্ষক অবসাদে আত্মহত্যা করেছেন, প্রায় 500 কিছু না হোক। বর্তমানে আমরা 41,000 পার্শ্ব শিক্ষক আছে, তার মধ্যে প্রায় 200-র অধিক পার্শ্ব শিক্ষক কেউ অবসাদে আত্মহত্যা করেছেন, কেউ বিনা চিকিৎসায় মারা গেছেন, এইরকম অবস্থা। কেউ ইটভাটায় কাজ করেন, কেউ শ্রমিকের কাজ করেন, কেউ রোলার মশায় কাজ করেন, এইরকমভাবে চলে যাচ্ছে। কোনো মতেই এই টাকা চলে কি? আদৌ চলে না। অতএব বন্ধু, এই 2011 থেকে 2022 সালের মধ্যে একবার কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে মাত্র, এবং সেখানে দাঁড়িয়ে সরকার এবং শিক্ষামন্ত্রী বলছেন যে পার্শ্ব শিক্ষকদের সমস্ত দাবি দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু আদতে কি তাই? সত্যি কিন্তু তাই নয়, পার্শ্ব শিক্ষকদের অবস্থা কিন্তু কঠিন। শুধু পার্শ্ব শিক্ষক কোনো পার্শ্ব শিক্ষক সে SSKMSK চুক্তিভিত্তিক শিক্ষকদের কিন্তু সেইভাবে এই রাজ্য সরকার আমল দেয়নি, অথচ এই যেহেতু যেখানে হাজার হাজার শিক্ষকের শূন্য পদ খালি আছে এবং এই ধরনের শিক্ষকরাই যারা শিক্ষার মূল ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু ভাবছে না সরকার। তো দেখা যাক আগামী দিনে এই নেতৃত্বটা কোন পর্যায়ে নিয়ে যায় এবং আন্দোলন কীভাবে শুরু করে, লাগাতার আন্দোলন থেকে আরম্ভ করে বিকাশ ভবন অবরোধের ডাক তারা দিতে পারে কিনা, অনেকেই কিন্তু এমনটাই চাইছে। তো সমস্তই জানাবো, আপাতত বন্ধু দেখতে থাকুন টুথ নিউজ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন নিয়মিত শিক্ষকদের খবর পেতে, এবং উজ্জীবিত হতে অবশ্যই চ্যানেলটি সঙ্গে রাখুন এবং সকলের মধ্যে খবরটি শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।